চলচ্চিত্রের যে সমস্যা সৃষ্টি হয়েছে, সংগঠনগুলো মিলে কতটুকু কি করতে পারবে এ বিষয়ে আমি অনেক সন্দিহান। আমার অনেক সংশয় আছে যে আদৌ চলচ্চিত্রের যে সংগঠনগুলো আছে সেগুলো সব মিলে কিংবা এককভাবে চলচ্চিত্রের জন্য কি করতে পারবে, এটি আমার খুব একটা ধারণায় স্পষ্ট হচ্ছে না। কারণ চলচ্চিত্রের সমস্যাটা হচ্ছে দর্শক আসছে না সিনেমা দেখতে, আর সিনেমা তৈরি হচ্ছে না, ক্যাপিটালিস্ট নাই, সিনেমায় লগ্নি করার লোক নেই। সবচেয়ে বড় বিষয় হলো যেটা হয়েছে তা হলো সিনেমা ব্যবসাটার যে ধরন তা হলো, যেমন পানি একজনে খাবে সে পয়সা দেবে, পেট্রোল গাড়িতে ঢুকবে গাড়ির মালিক পয়সা দেবে। চলচ্চিত্রের ব্যবসা হলো আমি চলচ্চিত্র বানাবো, চলচ্চিত্র যে দেখবে আমি তার থেকে পয়সা পাব। দুঃখের বিষয়, প্রায় 2 যুগ আগের থেকে শুরু হয়েছে, চলচ্চিত্র আমি বানাচ্ছি, দর্শকে দেখছে আমার চলচ্চিত্র, কিন্তু আমি পয়সা পাচ্ছি না। এই পয়সা না পাওয়া থেকে শুরু হয়েছে সিনেমার ক্রাইসিস, যেটা এখন একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। সিনেমায় যেটা বলতে হয় প্রাণ শক্তি বলে আর কিছুই নেই, সিনেমা এখন আর কোনোভাবেই লাভজনক ব্যবসা না, যার ফলে আগেই বলেছি আমি ক্যাপিটাল ইনভেস্টার যারা ক্যাপিটাল ইনভেস্ট করবে তারা আসছে না, যেহেতু ক্যাপিটাল